নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগতম আপনারা জানেন ইতিমধ্যে মহামারান আই লিগ চ্যাম্পিয়ন হয়ে গেছে এবং পরের মরশুমে আইএসএল খেলবে তাদের ১৩ তারিখ লাস্ট ম্যাচ দিল্লি ম্যাচ যুব হতে চলেছে সম্ভবত তবে তেরো তারিখের ম্যাচের আগেও কিন্তু দু একটা গুরুত্বপূর্ণ বিষয় মহামারানকে যেটা ঠিক করতে হবে তাদের পরের মরশুমে দল গঠন কারণ আই দল গঠন অন্য পর্যায়ে করতে হয় এবং সেই বিষয়ে গতকাল একটা মিটিং হয়েছে ইনভেস্টার কর্তাদের সাথে কোচাঁদে চানিসবের এবং আগামী দু একদিনে আরও কয়েকটি মিটিং হবে কে কাকে কাকে তার প্রয়োজন গত মৌসুমে দল থেকে কাকে কাকে রাখা হবে সেই বিষয়ে একটা সম্যক লিস্ট তারা তৈরি করে নেবেন বলে মনে করা হচ্ছে এরপর আগামী দু একদিনে আরও কয়েকটা দিব্যেন্দু বিশ্বাস এবং যারা যারা টেকনিক্যাল কমিটির আছেন তাহামেদ কোচ আন্দেসি সব তারা একটা মিটিং করবেন এবং এই বিষয়টা স্থির করবেন কাদের কাদেরকে নেওয়া হবে এবং আগের মৌসুমের কাদেরকে ধরে রাখা হবে তবে যেটা মনে করা হচ্ছে তিন বিদেশি এখনও পর্যন্ত ফাইনাল কেউই নয় তবে তিন বিদেশি আলেক্সিস অবশ্যই কাসিমভ এবং জোসেফ আজ্জা এই তিনজনকে কিন্তু ধরে রাখতে চাইছে মদারান স্পোর্টিং এবং তার সাথে একটা বিষয় এখনও যদিও নিশ্চয়তা পায়নি তবে যেটুকুনো যেটুকু আন্দাজ করতে পেরেছি যে এডি এডিকে হয়তো মহামারান স্পোর্টিং এখনই লং টার্মে ভাবছে না তাকে হয়তো ডুরান্ড কাপে একটা মহামারান স্পোর্টিং সুযোগ দিতে পারে কারণ জানেন আইএসএল শুরুর আগে ডুরান্ড কাপ হয় এবং সেই ডুরান্ড কাপে কিন্তু তাকে নিজে প্রমাণ করার একটা সুযোগ দেওয়া হবে সেখানে যদি এডি নিজে প্রমাণ করতে পারেন তবে মহামারান তার বিষয়ে ভাববে তবে এখনও পর্যন্ত কোনো নিশ্চয়তাই নেই এখনও বলা হচ্ছে যে আলেক্সিস কাসিমভ এবং হাজড এই তিন ফুটবলারের সাথে তারা চুক্তি করতে চলেছেন তবে এখনও তাদের সাথে ফাইনাল কথা বলেনি মোমেন্স কোন একটা মৌখিক কথা হয়ে আছে এখনও কিন্তু ফাইনাল সে বিষয়ে কথা হয়নি এই তিনজন ফুটবলারকে অবশ্যই ধরে রাখতে চাইবে মোহাম্মদান তবে এডির ব্যাপারটা যেমনটা বললাম যে আমরা কান্হাগুস শুনেইছি যে এদিকে ডুরান্ট কাপে একটা পরীক্ষা হয়তো নিজেকে দিতে হবে আইএসএল তিনি যদি ডুরান্ট কাপে নিজেকে প্রমাণ করতে পারেন ওই পর্যায়ে তাহলে তাকে ধরে রাখা হবে এছাড়া আরও একটি ফুটবলার অবশ্যই আপনারা বুঝে গেছেন যে ডেভিড ডেভিড ইস্টবেঙ্গলে প্রি কন্ট্রাক্টে সাইন করে দিয়েছে তবে প্রি কন্ট্রাক্ট প্রায় ইস্টবেঙ্গলে যাওয়া তার নব্বই শতাংশ প্রায় নিশ্চিত বললেই বলা চলে কিন্তু মমেডান কর্তারা কিন্তু সেটা শেষ প্রচেষ্টা চালাচ্ছেন ডেভিডকে যদি কোনোভাবে ধরে রাখা যায় কারণ ডেভিডের তারা নিশ্চয়তা দিচ্ছেন ডেভিড হয়তো বেশি গেম টাইম পাবেন এবার আইএসএলে তো সেই বিষয়টাই হয়তো ডেভিডকে ভাবাচ্ছেন বলে মনে করা হচ্ছে তবে ডেভিড কিন্তু ইস্টবেঙ্গলের প্রি কন্ট্রাক্টে সাইন করে দেওয়া মনে করা হচ্ছে ডেভিড অলমোস্ট কনফার্ম হয়ে গেছেন ইস্টবেঙ্গলে দীপেন্দু বিশ্বাস এবং টেকনিক্যাল কমেডি আমের তারা কিন্তু শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডেভিডকে ধরে রাখার এটাই আপডেট এবং এছাড়া মোহামারান কিন্তু ইতিমধ্যেই প্রি কন্ট্রাক্টে সাইন এবং একটা অফার করে রেখেছেন প্রি কন্ট্রাক্ট সাইন অফার করে রেখেছেন আইজলের সেই নজর নজরকারা এবছরের স্ট্রাইকার লাল রিনজোয়ালা লাল বিয়াক এই মৌসুমে তারা অলরেডি পনেরোটার বেশি গোল হয়ে গেছে এবং সুনীল ছেত্রী এবং বলবন্ত সিংকে টোকে গেছেন সর্বোচ্চ ভারতীয় স্কোরার হওয়ার তালিকাতে এবং তাকে অফার ইতিমধ্যেই করে রেখেছে এবং ডেভিডের বদলি হিসেবে ডেভিড যদি ছেড়ে যায় ডেভিডের বদলি হিসেবে কিন্তু এই লাল রিনজুয়ানা লাল বিয়াকায় ভেবে রেখেছে মোহাম্মদান থিঙ্ট্যাং এবং তাকে পাওয়ার ব্যাপারে কিন্তু অনেকটা এগিয়ে গেছে মোহাম্মাদান কারণ যেহেতু মহাম্যার আইএসএল খেলবে তো লাল রিনজওয়ালার ক্ষেত্রেও এই একটা বড়ো আকর্ষণীয় অফার হতেই চলেছে বলে মনে করা হচ্ছে আরও এক ফুটবলারকে মামেডান টার্গেট করেছিল কিন্তু শেষ পর্যন্ত মুম্বাই সিটি এফসির জালে ধরা দিয়েছে সে হচ্ছে নওফল আপনারা জানেন নওফাল ফেল গুগলামের হয়ে বেশ ভালো নজর করা ফুটবল খেলেছিল সেই নওফলকে কিন্তু মহামারান স্পোর্টিং টার্গেট করলেও শেষ পর্যন্ত মুম্বাই সিটি এফ সির জালে ধরা দিয়েছে নওফল তো এই ছিল ট্রান্সফার আপডেট এরপরেও যেমন যেমনটা খবর আসতে থাকবে মহাবার স্পোর্টিং রিলেটেড অবশ্যই আপনারা পেতে থাকবেন বিয়ড্ড স্পোর্টশেপ তো দেখতে থাকুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই মহাবিল স্পোর্টিং সমর্থকরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন